শাসক দলকে হারাতে একই পরিবারের পাঁচজন প্রার্থী ভোটের যুদ্ধে পঞ্চপাণ্ডবের সংগ্রাম দেখতে মুখিয়ে এলাকার মানুষ। এ যেন পঞ্চপাণ্ডবে কৌরবদের বিরুদ্ধে লড়াই, আর সেই লড়াইয়ে সামিল একই ফ্যামিলির পাঁচজন মহিলা এবং পুরুষ বিভিন্ন দলের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে লড়াই। এ লড়াইকে ধর্মের সঙ্গে অধর্মের লড়াই বলেই জানাচ্ছেন বিরোধী গোষ্ঠীর বিভিন্ন মানুষ। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের বকুলতলা এলাকায়। 2001 সালে সিপিআইএমের এক প্রভাবশালী দাপুটে নেতা প্রয়াত কমরেড কালীপদ হালদারের দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়। এই নিয়েই তৎকালীন রাজ্য রাজনীতিতে বিশাল তোলপাড় শুরু হয়। বিভিন্ন দলের কয়েকজন জেলও খাটে। বর্তমানে সেই কয়েকজন পরিবারের অরূপ হালদার পঞ্চায়েত সমিতির এবং তার বৌদি অলোকা হালদার গ্রাম পঞ্চায়েত বিজেপির প্রার্থী, অন্যদিকে অরূপ হালদার দাদা নবকুমার হালদার পঞ্চায়েত সমিতিতে এবং ভাইপুর বউ বৌমা স্বপ্না হালদার গ্রামে সিপিআইএমের প্রার্থী। অন্যদিকে প্রয়াত কালীপদ হালদারের ছেলে ডাক্তার অলয় হালদার নির্দলে প্রার্থী হয়েছে পঞ্চায়েত সমিতিতে, আর সেই সুযোগেই ঘোলা জলে মাছ ধরার চেষ্টায় রয়েছে শাসক দলের গ্রামের সঙ্গীতা খাঁ ও অন্যান্য প্রার্থীরা। বিরোধী প্রার্থীদের একটাই কথা, কৌরবদের ধ্বংস করতে, অর্থাৎ শাসক দলের দুর্নীতির প্রতিবাদে তারা সিপিএম বিজেপি নির্দলীয় প্রার্থী হয়ে ভোটযুদ্ধে নেমেছে। এখন দেখার ভোটযুদ্ধে পাণ্ডব বংশ এবং কৌরবদের লড়াই কারা উত্তীর্ণ হয়। নমস্কার, আমি অরূপ হালদার, দিঘিরপাড় বকুলতলা PS-21 পঞ্চায়েত সমিতির বিজেপি মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার সঙ্গে আমার ফ্যামিলির আমারও এক বৌদি আছে, হরিপুর গ্রাম থেকে বুথের প্রার্থী হিসাবে বিজেপি মনোনীত প্রার্থী হিসাবে লড়াই করছে। আমার ফ্যামিলিতে আমার বড় দাদা রয়েছেন, যিনি সিপিএমের প্রার্থী হিসাবে পঞ্চায়েত সমিতির PS-21 থেকে লড়াই করছে। আর আমার আরেকটা বৌমা আছে, যে পঞ্চায়েত সমিতি হরিপুর গ্রামের প্রার্থী হিসাবে লড়াই করছে। এবং আমার একটা ডাক্তার ভাই প্রয়াত কমরেড কালীপদ হালদার, আমার মেজো জেঠু, তার একমাত্র তার ডাক্তার সন্তান, সেও নির্দল প্রার্থী হিসাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে আমাদের সাথে আছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে আমাদের লড়াই, কিন্তু আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম আলাদা হতে পারে। আমরা ভেবেছি, আমরা যারা দুজন বিজেপিতে আছি, আমরা ভেবেছি এটা শক্ত প্ল্যাটফর্ম, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেলে এটা শক্ত প্ল্যাটফর্ম। আমাদের ফ্যামিলিতে আরও অন্য জায়গায় যারা আছে, তারা ভেবেছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেলে এটাই শক্ত প্ল্যাটফর্ম। কিন্তু আমাদের মধ্যে সম্পর্কের কোনো অসুবিধা নেই, আমাদের উদ্দেশ্য একটা, যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবঙ্গ থেকে আমরা দুর্নীতি দূর করব। আমার নাম অরূপ হালদার, আমি দিঘিরপাড় বকুলতলা PS-21 পঞ্চায়েত সমিতির সিট থেকে বিজেপি মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচন লড়াই করছি। বর্তমানে একই ফ্যামিলির পাঁচজন আপনারা, আমরা দাঁড়িয়েছি, আমাদের প্রত্যেকেরই লক্ষ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। আমরা চাই, আমরা আমরা এই অন্যায়ের প্রতিবাদ করে আমরা জিততে চাই, এবং আমাদের লক্ষ্য আমরা মানুষের পাশে দাঁড়াবো। আপনাদের কোনো মনোমালিন্য হচ্ছে না? না, আমরা আমি অলোকা হালদার, আমার বাড়িতে আমরা পাঁচজন প্রার্থী, আমি বিজেপিতে গ্রামে অলোকা হালদার, আমার দেওর সমিতিতে অরূপ হালদার, আমার আর এক দেওর নির্দল প্রার্থী ডাক্তার অলয় হালদার, তারপরে আমার এক বৌমা স্বপ্না হালদার, সে সিপিআইএম প্রার্থী, এবং আমার ভাসুর, তিনিও নবকুমার হালদার সিপিআইএম প্রার্থী। আমরা কিন্তু তিন দলে প্রার্থী, কিন্তু আমাদের লক্ষ্য একটাই, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, এবং আমরা অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করব না। এই যে আপনারা সবাই হয়েছে, সবাই নির্বাচন প্রচারে যাচ্ছে, হ্যাঁ, প্রচারে গিয়ে কোনো সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা হচ্ছে না, আমরা বুঝতে পারছি মানুষ আমাদের দলে এগিয়ে আসছে, আমাদের ভালো লাগছে। আরে, আমার নাম অলোকা হালদার, সুন্দর, বিজেপি প্রার্থী, গ্রামে বিজেপি প্রার্থী। শাসক দলের বিরুদ্ধে আমাদের ফ্যামিলির তরফ থেকে আমরা যেভাবে দাঁড়িয়েছি, আমরা হচ্ছে কি, কৌরব বংশ, আমরা কিন্তু পাণ্ডব বংশ। ওদের সেই ধ্বংস করার জন্যে বহু দিক থেকে চুরি চামারি, নারী ধর্ষণ, বিভিন্ন ভাবে রাস্তাঘাটে হচ্ছে টাকা পয়সা চুরি রাস্তা করেনি, সেই সব রাস্তা হচ্ছে কি আপনার হচ্ছে কি পাথর বসিয়ে ছবি করে সেই জায়গাটা কিন্তু ওরা হচ্ছে কি হাইলাইট করার চেষ্টা করেছে। আমরা তার প্রতিরোধ করেছি, ওরা ওখানতে পালিয়ে গেছে। তারপরে কিন্তু আমরা জনসাধারণের নিয়ে আমরা আমাদের মতো পঞ্চপাণ্ডব যেমন এগিয়ে গিয়ে হচ্ছে কি অনেক ধৈর্যের সাথে আজকের মোকাবিলা করে এই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি। আগামী দিনে আশা করব ওই কৌরব বংশকে ধ্বংস করে আমরা ঠিক জায়গায় আমরা সাধারণ মানুষকে পৌঁছাতে নিয়ে যেতে পারব। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার CPIM, আমি নবকুমার হালদার, আমি প্রাক্তন হচ্ছে কি যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মিলিতভাবে
ফিরে আসি। এর কোনো বিরোধিতা হবে না, যতই বিরোধী দল যাই বলুক না কেন, যাই করুক না কেন, আমরা সে জায়গায় নাই। আমাদের উন্নয়নের স্বার্থে যেহেতু মমতা ব্যানার্জি আমাদের শীর্ষে রয়েছে এবং এ রয়েছে আমাদের যুব নেতা রয়েছে, অতএব আমাদের এই গ্রাম পঞ্চায়েতে আমরা পুনরায় ক্ষমতায় চলে আসছি। তারা যে বলছে আমরা পঞ্চমান্ডব, আমরা আসবো পঞ্চমান্ডব, তাহলে বিজেপির সঙ্গে যোগ দিয়ে তারা পঞ্চমান্ডব হলো কেন? সেটা তো নিশ্চয়ই খারাপ জিনিস। আপনার নাম? আমার নাম হরেন্দ্রনাথ বাবু, হরিপুর।